হ্যালো বন্ধুরা, আজকে আরো একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের ফরনেট ম্যানের স্যালুট। তো আজই দিল্লি মুস্ট্যাচ, আর এখন এখান থেকে আমি যাব হচ্ছে টুয়ার্ডস পানিপথ, দেন চণ্ডীগড়, দেন মানালি। তো আজকে মানালি হয়তো পৌঁছতে পারবো না, হয়তো সুন্দরনগরও থেকে যেতে পারি বা অন্য কোথাও। তার জন্য ভিডিওটা দেখা চাই, চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করো। আর হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে কি কাজ লাগছে রে বাবা, আর তার সঙ্গে সঙ্গে আমার ফেসবুক চ্যানেল এবং ইনস্টাগ্রাম চ্যানেলটাকে তোমরা ফলো করে দিও। বাইকে অলরেডি লাগেজ মাউন্ট হয়ে গেছে, তো এবার এখান থেকে বেরিয়ে পড়ার পালা। আর বেরিয়ে পড়ার আগে আমার রিবেল রাইডার্স এবং হর্নেট ম্যানের স্টিকার এখানে দিয়ে যাব। এখন জাস্ট বাই বাই বলার পালা, বাই বাই। আর স্টিকার দুটোকে আমি ওয়ালে ওখানে মাউন্ট করব, ঠিক আছে, বাই। রিবেল রাইডার্স, হর্নেট ম্যান এখানে লাগিয়ে দিলাম, আর পাশেই ট্রাভেল উইথ গৌরব আমার বন্ধু। যদি তোমরা কোনোদিন এখানে এসে থাকো তাহলে এখানে দেওয়া স্টিকারগুলো তোমরা ছবি তুলে আমাকে ট্যাগ করতে পারো। এখন অলরেডি 9:20 বাজে, আর বাইকে এই যে স্লিপিং ব্যাগটা কিনেছি এখানে রাখা হয়েছে এক্সট্রা, এটা মাউন্ট, এটা লাগেজটা এক্সট্রা বাড়লো। আর জ্যাকেটটা কোনোরকমভাবে এই টেল ব্যাগের মধ্যে ভরে দিয়েছি, আর গাড়িটাকে এখন ঠিক এরকম দেখতে লাগছে, ফুললি লোডেড। এখন বাজে 9:20, আর আমি দিল্লি থেকে বেরোচ্ছি। 264 কিলোমিটার হচ্ছে চণ্ডীগড়। ভিডিও সঙ্গে থাকলে রাস্তা সম্পর্কিত সমস্ত ইনফরমেশনই তোমরা পেয়ে যাবে। চলো, জয় ভোলে। যেগুলো ভিডিওতে আমি একদমই দেখাইনি সেগুলো হচ্ছে, প্রত্যেক দিন যখন রাইড স্টার্ট করছি তখন আমি চেনটাকে লিপ করে নিচ্ছি, একবার সমস্ত কিছু চাকাগুলো কোনো লিক আছে কি না একবার চেক করে দেখে নিচ্ছি। তো প্রত্যেক দিনের এটা কাজ। বাড়ি থেকে যে দিল্লি পর্যন্ত এসেছি শুধুমাত্র দিল্লিতে ঢুকে ম্যাপ ইউজ করেছি, আর আজকে প্রথমবার এই ফোনটাকে ইউজ করছি ম্যাপের জন্য। অফলাইন ম্যাপ ডাউনলোডও করে নিয়েছি। আর একটা কাণ্ড আমার সঙ্গে হয়ে গেছে, সেটা হচ্ছে আমার এই গোপ্রোর মাইকের যে অ্যাডাপ্টারের সঙ্গে যে 3.5mm জ্যাকটা থাকে সেটা কোনো কারণে বেঁকে গেছে। আর বেঁকে যাওয়ার জন্য কালকে দেখলাম রেকর্ডিং হচ্ছে না, তারপরে আমি ফিক্স করে দিয়েছি। তো এখন কীরকম রেকর্ডিং হচ্ছে জানি না, একবার মাঝখানে আমি চেক করে নেব। কেল্লার মতো কী একটা দেখতে লাগছে এটা, এটা কি লাল কেল্লা কি না জানি না। আরে দিল্লিতে যখন বন্যা হয়েছিল এই জায়গাটা পুরো জলে থই থই করছিল। আর ফাইনালি দিল্লি থেকে বেরিয়ে গেলাম। তো প্রথমে আমার আসবে হচ্ছে পানিপাত। পানিপাত হচ্ছে এখান থেকে 84 কিলোমিটার, আর চণ্ডীগড় 242 কিলোমিটার। এখন আমি ভালগড় বলে একটা জায়গাতে আছি যেটা পানিপথ থেকে প্রায় 40 কিলোমিটার আগে। তো ক্যামেরার মাইকটা, এই মাইকটা খুব প্রবলেম করছিল, এটা হাত দিতে গিয়ে এটা বেঁকে গেছে, ভেঙে গেছে অ্যাকচুয়ালি। তো এটা ভেঙে যাওয়ার জন্য কোনো অডিও রেকর্ডিং হচ্ছিল না, এখন এটাকে ফিক্স করে নিয়েছি। তো সেই কারণেই দাঁড়ানো, আর যখন দাঁড়িয়েছি তখন এক কাপ চা হয়ে যাক। এখানে জাস্ট 5-10 মিনিটের একটা ব্রেক নিয়ে নিলাম। প্রেজেন্টলি এখন বাজে হচ্ছে 10:46, আর এখন আমি আছি মুরথল। মুরথলের পরাটা বিখ্যাত। আমাদের কলকাতার যেমন কোলাঘাট তেমন দিল্লির মুরথল হাওয়াই আড্ডা। দুটো বড় প্লেন সাজানো আছে, এটা ডামি প্লেন মনে হয়, এটা মুরথলেতেই। এখন জাস্ট পানিপথটা ক্রস করছি, 104 কিলোমিটার রাস্তা চলে এসেছি, আর বৃষ্টি শুরু হয়ে গেছে, সামনে একদম কালো মেঘ। আর আমার এই মাইকের যে 3.5mm জ্যাকটা আছে, কনভার্টারটা আছে, সেটা ভেঙে গেছে, জল ঢুকে যেতে পারে। তো এখন ওটা আর বেশি নাড়ানো চড়ানো করা যাবে না, ওটা আমি ফেভিকুইক দিয়ে পরে ফিক্স করে নেবো। তো সে আর বৃষ্টি যদি অতিরিক্ত হয়, এইখানে একটা কভার রেখে দিয়েছি হাতের সামনে, ওটাকে ক্যামেরাটাকে পুরোটাই চাপা দিয়ে নেবো, কারণ আমার খুব একটা ভরসা নেই, কারণ মনে হচ্ছে এটা ক্যামেরাটা আর ওয়াটারপ্রুফ থাকবে না, কারণ আমার ওটা ভেঙে যাওয়ার ফলে ভিতর দিক দিয়ে যদি জল চলে যায় তো পুরো
অডিওটাই আর আমি রেকর্ড করতে পারবো না। এখন বাজে 11:48, দিল্লি থেকে 128 কিলোমিটার রাস্তা চলে এসেছি আর এখন জাস্ট এন্টার করলাম কার্নাল। এরপরে আছে হচ্ছে আম্বালা, তারপরে হচ্ছে চণ্ডীগড়। আম্বালা মোটামুটি এখনও 68 কিলোমিটার রাস্তা বাকি আছে। এই রোডে তোমরা যখন আসবে গুগল ম্যাপ ছাড়া তোমরা ইজিলি আসতে পারো, তো তার জন্য তোমাদের চারটে নাম ভালো করে মনে রাখতে হবে। প্রথম হচ্ছে দিল্লি থেকে পানিপাত, পানিপাত থেকে কার্নাল, কার্নাল থেকে আম্বালা, আম্বালা তারপরে হচ্ছে কুরুক্ষেত্র, চণ্ডীগড়। এই নামগুলো যদি তোমরা মনে রাখো রাস্তায় এই নামের অনেক বোর্ড পেয়ে যাবে, ডিরেকশন পেয়ে যাবে, তোমাদের কোনো রকম অসুবিধাই হবে না। বাকি সব নাম ভুলে যাও। রেকর্ডিংয়ে কোনো সাউন্ডই আসছে না, লাস্ট ভিডিওটার রেকর্ডিংয়ে কোনো সাউন্ডই এলো না। এখন আছি মহাভারত খ্যাত কুরুক্ষেত্রে, আর এই কুরুক্ষেত্র থেকে চণ্ডীগড়ের ডিস্টেন্স 100 কিলোমিটার, আর তার হাফ 50 কিলোমিটারের দূরত্বে হচ্ছে আম্বালা। আর রাস্তার কন্ডিশন খুব খারাপ, 6 লেন হাইওয়ে ঠিক আছে, কিন্তু হাইওয়ের মাঝখানে প্রচুর পটহোল আছে, প্রচুর পটহোল। কিছুক্ষণ আগে আমি একটা পটহোলেই পড়ে গিয়েছিলাম, জানি না সামনের চাকার কোনো ক্ষতি হলো কি না। এ দেখো এখানে একটা পটহোল, এই যে হরিয়ানা, লুধিয়ানা ডান দিকে আর চণ্ডীগড় হচ্ছে বাঁ দিকে, তো আমাকে চণ্ডীগড়ের দিকে যেতে হবে। চণ্ডীগড় সিমলা বাঁ দিকে পড়বে, আমি বাঁ দিকে টার্ন নিয়ে নিলাম আর ডান দিকেরটা লুধিয়ানা হয়ে সোজা চলে যাচ্ছে অমৃতসর, গোল্ডেন টেম্পল। চণ্ডীগড় থেকে 30 কিলোমিটার আগে সতনামদা ধাবা, সতনামদা ধাবা এখানে দাঁড়িয়েছি লাঞ্চ করবার জন্য। তো আর 30 কিলোমিটার বাদেই চণ্ডীগড় এসে যাবে, তো এখানেই আমি ঠিক করে নেবো চণ্ডীগড় থেকে আজকে কোথা পর্যন্ত যাব। তো ইচ্ছা আছে সুন্দরনগর পর্যন্ত যাওয়ার, তো যদি সম্ভব হয় সুন্দরনগর পর্যন্ত যাব, আর যদি না হয় তো যেখানে যাব ভিডিও সঙ্গে থাকলেই তোমরা দেখতে পাবে। আর রোড কন্ডিশন যদি বলি, পানিপাতের পর থেকে রোড কন্ডিশন 6 লেন হাইওয়ে ঠিক আছে, কিন্তু জায়গায় জায়গায় প্রচুর গর্ত আছে, রাস্তা খুব একটা ভালো নয় এবং প্রচুর পরিমাণে ট্রাফিক আছে। আর একটা প্রবলেম, সেটা হচ্ছে অ্যাকশন ক্যামের সঙ্গে মাইকের যে অ্যাডাপ্টারের কাছে যে 3.5mm জ্যাকটা আছে, সেই জ্যাকটা বারবার প্রবলেম করছে, কখনো কখনো অডিও আসছে, কখনো কখনো আসছে না। তো দেখি ওটা এখন ফেভিকুইক দিয়ে ঠিক করা যায় কি না, যদি ওটা করা যায় আমি এক্ষুনি করে নেব, না হলে পরবর্তীতে আবার ভোগাবে, তা আমি একবার চেক করে দেখে নেব। তো লাঞ্চ এসে গেছে, লাঞ্চে কড, কিছু সবজি আছে, ডাল আছে, রাইস আছে, আর এখানে দুটো রুটি আছে। তো এই হচ্ছে লাঞ্চ, টোটাল 150 রুপিস, এটাই আমার কাছে সস্তা মনে হলো। আর দেরি না করে তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে নিয়ে ব্যাক টু দ্য রোড। এই জায়গাটা তোমরা ভালো করে দেখে রেখো, এই জায়গাটা ভাইটাল। তো এই জায়গাটা থেকে তোমরা বাঁ দিক নিতে পারো আর সোজা চলে যাচ্ছে চণ্ডীগড়। ভাইয়া সুন্দরনগর আর বিলাসপুর এসি রোড পে পড়েগা? সুন্দরনগর বা বিলাসপুর এই রোড পে? তো ঠিক রাস্তাতেই এসেছি, চলো। তো এই রোডেই সোজা যেতে হবে। এখন বাজে 3:03 আর 147 কিলোমিটার রাস্তা বাকি আছে, যেতে এস্টিমেটেড মোটামুটি 3 ঘন্টা লাগতে পারে। তো আমি সুন্দরনগরের জিপিএস মেরে রেখে দিয়েছি, তো সুন্দরনগরই আজকে থাকবো। তো এটা ননস্টপ আমি চালিয়ে নেবো, একবার খালি আমি দাঁড়াবো, একটা থাম্বনেল তোলা হয়নি এখনও পর্যন্ত, প্রপার থাম্বনেল একটা তুলে নেবো কোনো একটা জায়গায় দাঁড়িয়ে। ব্যাস, আমরা মোহালির নাম শুনেছ, মোহালি ক্রিকেট স্টেডিয়াম, তো আমার এই বাঁদিকেই হচ্ছে মোহালি ক্রিকেট স্টেডিয়াম। চণ্ডীগড়ের আগে যে জায়গাটা থেকে আমি লেফট টার্ন নিয়ে এলাম সেইখান থেকে এখনও পর্যন্ত সোজাই চলেছি, কোনো দিকে বাঁক নিইনি। তো আমাকে মানালির রাস্তা দেখাচ্ছে রূপনগরের দিকে, এখানে অনেকগুলো ফ্লাইওভার আছে, কনফিউজিং। আচ্ছা এটা বলে দিই, এটা হবে আমার লেফট টার্ন, অর্থাৎ লুধিয়ানার দিকে একটা যাচ্ছে, এটা হচ্ছে রূপনগরের দিকে, আমাকে নিতে হবে রূপনগরের ফ্লাইওভার, রূপনগর লেফট সাইড, তো রূপনগরের ফ্লাইওভার নিতে হবে। মানালি 292 সোজা,
এখন ধরেছি 205 নম্বর ন্যাশনাল হাইওয়ে, এটা ধরেই সোজা যাচ্ছি, আর এটাই দেখাচ্ছে সোজা মানালি যাবে। একবার আমাকে দাঁড়াতে হবে একটুখানি, একটু জল খেতে হবে, কারণ লাঞ্চ করেছি, এক ঘন্টার উপর হয়ে গেছে। রূপনগর বাঁদিকে আমি যাব হচ্ছে সোজা। বাহ বাহ বাহ, দিস ইজ দ্য গুড সাইন অফ রাইডার। ইয়েস, দিস ইজ কল রাইডার ব্রাদারহুড। গায়ে কাঁটা দিয়ে উঠছে দুজন বাইকার, অ্যাপ্রিসিয়েট করলো বাইক, গাড়িতে করে যেতে যেতে কতজন আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, থামস আপ দেখিয়েছে, মানে আমি রেকর্ড করতে পারিনি, কারণ হঠাৎ হঠাৎ করে এসে এরকম হচ্ছে, আমার পাশে গাড়ি আসতে করে দিচ্ছে, দিয়ে আমাকে থামস আপ দেখাচ্ছে, মানে এখনো পর্যন্ত যতটা এসেছি কোনো রকম অসুবিধা হয়নি। প্রপারলি রোড সাইন ছিল, যার জন্য কোনো রকম অসুবিধা হয়নি। তো মানালির জাস্ট বোর্ড সাইন দেখে শুধু আগে এগিয়ে গেছি। এ কোন সি জায়গা? তীর্থপুর শাহি পাঞ্জাব। ফুল ট্যাঙ্ক কর দিয়েছি। মাইকের এই যে জ্যাকটা বারবার প্রবলেম করছে, এখানটা ভেঙে গিয়ে, গোড়াটা ভেঙে গিয়ে। ফার্স্ট সাইন অফ মাউন্টেন, ধোঁয়াশা হয়ে আছে কিন্তু পাহাড়ের রেখাগুলো পরিষ্কার চোখের সামনে দেখতে পাচ্ছি। জায়ান্ট পাহাড়, ওয়াও, মন খুশ হয়ে গেছে। ও হরিপ্পা, এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা দিয়ে মানালি যাওয়ার নতুন রাস্তা, অর্থাৎ এই রাস্তায় পড়ে অজস্র টানেল। তো সেই টানেল রোডটাই এখন ধরবো। এই নতুন রাস্তায় একের পর এক টানেল পেরিয়ে যেতে দারুণ সুন্দর লাগছিল। সুন্দরনগর যাওয়ার পথে দেখলাম বিভিন্ন জায়গায় ধস নেমে আছে। এক জায়গায় তো দেখলাম রাস্তা পুরো ব্লক হয়ে আছে। বারবার অডিও ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, অডিও আসছে না, খুব সমস্যার বিষয় হয়ে গেল, জানি না কী হবে। দেখি এটা যদি আর একবার কোনো জায়গায় পাওয়া যায়। এখন আপাতত ফেভিকুইক দিয়ে চালানোর চেষ্টা করছি, যদি এটা চলে যায় তো দেন ওকে, কিন্তু যদি এটা না হয় দেন আমাকে এটা ভাবতে হবে, এটার জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে, নাহলে পুরো অডিওর বারোটা বেজে যাচ্ছে। রাস্তায় অনেক কিছু জিনিস ছিল যেগুলো রেকর্ডই করতে পারিনি, ধর ডিসগাস্টিং, প্রত্যেক দিন কোনো না কোনো কিছু একটা ঘটনা ঠিক ঘটছেই। এখন বাজে 7:37, প্রায় আধ ঘন্টা আগে আমি সুন্দরনগরে চলে এসেছি। এখনও অন্ধকার হয়নি, সব কিছু এখনও আলো দেখা যাচ্ছে, আকাশে আলো আছে, অর্থাৎ চোখের আলোতে আমি পৌঁছেছি। কিন্তু আস্তে আস্তে যে সমস্যাটা বলছিলাম, মাইকের যে সমস্যাটা, যার জন্য মানে আমি আর মোটর ব্লগিং করতে পারিনি। হ্যাঁ, এবারে লাদাখ রাইড শুধু প্রবলেমই প্রবলেম, একটা একটা প্রবলেম নতুন নতুন করে
আমার সামনে উদয় হচ্ছে, তো সেটাকে সলভ করে এগিয়ে যাব আশা রাখি। আর আমি এখন কি আছে, আমি এখন সিটি ক্রাউন গেস্ট হাউসে আছি। তো এটা সুন্দরনগরে একদম লেকের পাশেই, মানে এখান থেকে যদি আমি একটু ওধারে তাকাই, এখানে বিল্ডিংয়ের গার্ড আছে, ওধারেই হচ্ছে লেক। তো লেকের একদম পাশেই আমি স্টে করছি। তো এই রুমটা হচ্ছে 1200 টাকা, আমি ইউটিউবার বলে আমাকে 700 টাকায় দিয়েছে, আমি অনেক বার্গেনিং করেছি। আর তাছাড়াও এমনিতে এখানে এমনিতেও সেরকম ট্যুরিস্টের ভিড় নেই বলে দিতে বাধ্য হয়েছে। তো আমি এটা 700 টাকায় রুমটা পেয়ে গেছি। রুমটা দেখাচ্ছি, এই সবে ঢুকেছি, যেহেতু রুমটা পরিষ্কার আছে। বিশাল বড় রুম, তোমরা যদি সুন্দরনগরে আসো তাহলে এই নাম্বারটা তুলে রাখো, 7018090501, এটা হচ্ছে দ্য সিটি ক্রাউন গেস্ট হাউস। তো এই নাম্বারে ফোন করে তোমরা বুক করতে পারো, আর বুক করে চলে এসো। অনলাইনে বুক করলে অনেক বেশি টাকা নেবে, এটা booking.com আছে। তো booking.com করলে এর সঙ্গে ট্যাক্স এক্সট্রা আছে। তো তোমরা ডিরেক্টলি এই নাম্বারে কল করে বুক করে নাও, বুক করে চলে আসো। আর এসে বলো আমার নাম করো হর্নেট ম্যান, আমি এখানে স্টিকার দিয়ে যাব। আর এসো তোমরা এখানে, আর এসে আমার নাম করো, আমার স্টিকারটা দেখো, আমার স্টিকারটা থাকবে ওখানে। তো তোমরা বলো, তোমাদের কিছু ডিসকাউন্ট হয়ে যাবে। আপাতত ভিডিওটা লেন্দি করার কোনো মানে হয় না, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই।